যদি জিজ্ঞেস করো একজন কবির কাজ কি হওয়া উচিত, কেন তুমি এখনো শেখনি, তাহলে আমি শুধু বলবো একটি কণা, বলবো বালির একটি কণা থেকে আমি জন্মেছিলাম, জন্মেছিলাম লবণের একটি দানা থেকে, আর অজানা অচেনা এক দৃষ্টিবিন্দু কত উঁচু সেই গাছের পাতা থেকেও ঠিক দেখতে পেয়েছিল আমাকে, আর ঝরেও পড়েছিল আমার পাশে, এর বেশি আমি একদম।